বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমজি 24 টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ছিলিক ঠাকুর, আমি মিতু হাসান। জনাব মঞ্জুর সাদেক খোশনবিশ স্যারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। শুরুতেই দেখে আসি ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের দিকে। সূচক আজ 72 পয়েন্ট কমে 6482 পয়েন্ট এসে দাঁড়িয়েছে। বেড়েছে 14টি কোম্পানির শেয়ার দর, কমেছে 347 কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 19টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 390 কোটি 38 লাখ 87 হাজার টাকা। মিতু, সকাল থেকেই বাজার নিম্নমুখী এবং নিম্নমুখী প্রবণতাতে অনেকদিন দেখা যায় যে শুরুটা নিম্নমুখী থাকলেও শেষে একটু ঊর্ধ্বগতিতে শেষ হয়, কিন্তু আজকে শুরু থেকে শেষ পর্যন্ত বাজারে একই রকম চিত্র ছিল। একটা জায়গায় এসে কিন্তু বাজারটা আটকে ছিল আমরা যেটা দেখলাম, আর শুধু আজকে না, আমরা কিন্তু বেশ কিছুদিন যাবৎ দেখতে পারছি বাজারে যে নিম্নমুখী প্রবণতা। আমরা কিন্তু গতকালও এটা নিয়ে আলোচনা করেছি যে সূচক কমে আবার বাড়ে কিন্তু আলটিমেটলি বিনিয়োগকারীরা কিন্তু লোকসানে পড়ছে। তো এই ক্ষেত্রে আসলে মানুষের মধ্যে কিছু ক্ষোভ থাকে। তো আমি যখন আজকে গিয়ে কিছু ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের কাছে জানতে চাইলাম বাজার সম্পর্কে, তো তারা বললো যে আসলে আমাদের ভরসা করার জায়গাটা হয়তো বা কেউ তৈরি করতে পারছে না, কারণ আগের কমিশন অনেক ক্ষতি আমাদের করে দিয়ে গিয়েছে। তো আমরা এই কমিশনের কাছে অনেকটা আশা নিয়েছিলাম যে কমিশন আমাদের পাশে দাঁড়াবে, হয়তো বা ভালো কিছু হবে, ভালো কিছু করবে, আমাদের পাশে দাঁড়াবে, বা হারানো পুঁজি না ফিরে পাই অ্যাটলিস্ট যে পুঁজিটা আছে সেটা আমরা ধরে রাখতে পারবো। কিন্তু মানে সে খুব আবেগপ্রোতভাবে মানে কান্নার কণ্ঠে বললো যে আসলে কিছুই আর নেই, সব শেষ হয়ে যাচ্ছে। তো এই কমিশনও যদি আমাদের আস্থাটা না রাখে তাহলে আসলে শেয়ার বাজারে থাকার চেয়ে না থাকাই ভালো। আর উনি আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে যদি প্রতিনিয়ত লসেই পড়তে হয় বিনিয়োগকারীদের তাহলে তো শেয়ার বাজারের প্রয়োজন, এটাই লক করে দেওয়া দরকার। আর আজকের বাজার নিয়ে যদি আমরা একটু উল্লেখ করি যে যেটা আলোচনার মূল বিষয় বলে মনে করা হচ্ছে, সেটা হচ্ছে দেখেন লেনদেন কিন্তু আজকে আরও 3 কোটি কমেছে। কালকে ছিল 393 কোটি, আজকে কিন্তু 390 কোটি। সেই সাথে ডিক্লাইনের সংখ্যাটাও কিন্তু বেড়ে গিয়েছে, অ্যাডভান্সের সংখ্যা তো কমেছে সেটা ডিক্লাইনে যোগ হয়েছে, সেই সাথে আনচেঞ্জে যেটা গতকাল ছিল সেটাও আজকে ডিক্লাইনে চলে এসেছে। মানে যে 2% করে কমছে কিন্তু শেয়ার দর কমার যে একটা প্রবণতা সেটা কিন্তু শেষ হচ্ছে না। তো এই জায়গাটা আসলে বিনিয়োগকারী আরও আস্থা যাচ্ছে, মানে বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট যারা, সংশ্লিষ্টরা বলবো না কারণ এক শ্রেণী মনে করছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা রাইট ডিসিশনই নিচ্ছে, এবং অন্যদিকে বিশ্লেষকরা বলছে যে বাজারকে তারা কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারছে না। আমরা যদি বিএসইসির একটা পদক্ষেপের দিকে লক্ষ্য করি, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালসের চেয়ারম্যান এমডি সহ 4 জনকে 5 লাখ করে মোট 20 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। আগে হচ্ছে তাদেরকে কেন জরিমানা করেছে সেটা আমি উল্লেখ করিনি, যে তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বিএসইসি যে বিশেষ নিরীক্ষক নিয়োগ দিয়েছিল তাদেরকে তারা ঠিকমতো তথ্য দেয়নি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তারা বিএসইসি হচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা, সব কিছু নিয়ন্ত্রণ করে, তাদের নিয়োজিত নিরীক্ষককে তারা তোয়াক্কা করছে না। তার মানে তারা এত বড় একটা সংস্থাকে তোয়াক্কা করছে না, তারা যে বিনিয়োগকারীদের কতটুকু তোয়াক্কা করবে সেটা কিন্তু ভাবনার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যেটা 4 জনকে 5 লাখ করে 20 লাখ টাকা জরিমানা। তো এমডি, চেয়ারম্যান বা আরও 2 জন যে পরিচালক রয়েছে তাদের কাছে 5 লাখ টাকা কিন্তু রিক্সাওয়ালার কাছে 10 টাকার সমান। রিক্সাওয়ালার কাছে 10 টাকাটা যেমন আসলে ধরতে গেলে মূল্যহীন, তো তাদের কাছে 5 লাখটাও সেম। তো এই যে মাত্র 5 লাখ টাকা তাদের জরিমানা করলো, তারা তো সেম কাজ আবার করবে, তারা বলবে আরে 5 লাখ টাকা আবার দিয়ে দিব। তো আসলে অর্থ দণ্ড অবশ্যই বাদ দিতে হবে আর জেল আনতে হবে, এটাই বারবার বিনিয়োগকারীরা চেয়েছেন এবং বিশ্লেষকদেরও এটাই কথা। তো কমিশন নেক্সট টাইম আরও ভালো কিছু পদক্ষেপ নেবে সেটাই তাদের প্রত্যাশা। ধন্যবাদ মিতু। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। শেয়ার বাজার এবং আমাদের আলোচনা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।